আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলতে চাচ্ছি এবার সকল পণ্যের দাম বাড়বে কিভাবে পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, আপনি একটু খবর নিয়ে দেখেন, বাংলাদেশের বিভিন্ন জেলাতে বাস ট্রাক চলাচল সবকিছু চলাচল বন্ধ, তারা ধর্মঘট ডেকেছে। কেন আপনারা জানেন যে নতুন সড়ক পরিবহন আইন কিন্তু এবার কার্যকর হয়েছে এবছরে, তো তারা সেটার বাতিল চায়, সেটার সংশোধন চায়। সবচেয়ে কষ্ট লাগছে কোন বিষয়টা দেখে জানেন ভাই? ইলিয়াস কাঞ্চনের তো চিনেন, যে নিরাপদ সড়কের দাবিতে সবসময় লড়ে যাচ্ছে, তার ছবিতে জুতার মালা দিচ্ছে কিছু কিছু শ্রমিক। জাস্ট ছবিটা দেখে মানে আমার খুবই খারাপ লাগছে ভাই। দর্শক শ্রোতা, আপনারা এটাও হয়তো বা জেনে থাকবেন যে নতুন আইনে কিন্তু জরিমানার হার অনেক কয়েকগুণ বাড়ানো হয়েছে, তারপর শাস্তির পরিমাণ অনেক কয়েকগুণ বাড়ানো হয়েছে। তো আমি জনগণ এবং শ্রমিকদের মতামত দেখে যতটুকু বুঝলাম সেই জিনিসটা আমি এখন উপস্থাপন করছি। জনগণ বলছে যে পুলিশ তো, সব পুলিশ তো ভালো না, দেখা গেল যে ইচ্ছা করেই একটা মামলা দিয়ে বসলো, পকেট থেকে 10,000 টাকা এখন দিতে হবে। সো পুলিশদের এই বিষয়টাতে মানে সৎ থাকতে হবে। জনগণ বলছে যে রাস্তাঘাট ঠিকঠাক নাই, আপনারা এরকম আইন বানান কেমনে। জনগণ বলছে যে সব জায়গায় ফুটওভার ব্রিজ নাই, জেব্রা ক্রসিং নাই, আপনারা এরকম আইন বানান কেমনে। জনগণ বলছে যাকে রাস্তা ঠিক করেন, তারপর এরকম আইন কার্যকর করেন। আর এদিক দিয়ে শ্রমিকরা বলতেছে যে আমরা মাসে কয় টাকা বেতন পাই, আমাদের এত জরিমানা করলে আমরা এত টাকা কোথা থেকে দিব, আমরা লাইসেন্স নেওয়ার সময় আমাদের ঘুষ দিতে হয়, আপনারা লাইসেন্স যাদের যোগ্যতা আছে তাদের ফ্রি দেন। যাই হোক, এই তো দুই পক্ষের কথাবার্তা আমি দেখলাম যতটুকু। তো এতদিন কিন্তু জরিমানার হার কম ছিল, দেশে কিন্তু শৃঙ্খলা মানে সড়কে শৃঙ্খলা কিন্তু আসে নাই। তো সরকার হয়তো ভাবছে জরিমানার হারটা বাড়ায় দিলে হয়তো বা মানুষজন মানে টাকা হারানোর ভয়ে হলেও মানে দুর্ঘটনা কম করবে, নিয়ম কানুন মাফিক রাস্তাঘাটে চলাচল করবে। হয়তো বা সরকার এটা ভাই ভাই এরকম আইন করেছে, জরিমানার হার বাড়ায় দিছে, শাস্তির হার বাড়ায় দিছে। তবে আমি বলবো যে এটা কার্যকর করতে হইলে অবশ্যই সবার আগে আসতে হবে। যেমন ওই যে পুলিশরা, তো আপনারা দেখেছেন অনেক সময়, সব পুলিশের কথা বলছি না, যে ইচ্ছা করে এই মামলা ঠুকে দেয় কিছু টাকা কামানোর জন্য, কিছু পুলিশ তো ঘুষ করা আছে এটা তো সবাই জানে। তো এগুলো ঠিক করতে হবে, এগুলোর দিকে নজর দিতে হবে। আর শ্রমিক ভাইদেরকে বলছি, আপনারা যদি ভালোভাবে গাড়ি চলাচল মানে গাড়ি নিয়ে চলেন তাহলে তো আপনারা জরিমানা করা হচ্ছে না, তো আপনারা টেনশন নিচ্ছেন কেন? আপনারা ফিটনেসবিহীন গাড়ি চালাবেন না, লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করবেন না, যেখান থেকেখান থেকে লোক তুলবেন না, ঘষাঘষি দিয়ে চলবেন না, তাহলে তো আপনারা জরিমানা করবেন না নাকি? নাকি আপনারা এমনি জরিমানা করে দিব, আমরা আছি না বলবেন? ভালো থাকবেন দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বাসের বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। এই যে বাস ট্রাক শ্রমিকরা হঠাৎ করেই ধর্মঘট ঢাকা শুরু করলো, আমাদের মানে দুর্ভোগ তো বেড়ে গেছে ভাই। আমার এক বন্ধু যশোর থেকে আসতে পারতেছে না, ঢাকায় আসবে আসতে পারতেছে না। তো এই ব্যাপারটা আপনারা কি চোখে দেখছেন কমেন্ট বক্সে লিখেন। তাদের দাবিটা আপনার কাছে কি যৌক্তিক মনে হচ্ছে কিনা সেটাও লিখবেন, যে এই যে নতুন সড়ক পরিবহন আইনে জরিমানার হার এবং শাস্তির হার বাড়ানো হয়েছে, এটা তারা সংশোধন চায় বা বাতিল চায়, এই বিষয়টা আপনারা কি চোখে দেখছেন কমেন্ট বক্সে লিখবেন, ঠিক আছে? আর ওই যে আমি যে বলছিলাম যে পণ্য সকল পণ্যের দাম বেড়ে যাবে, এটার উত্তর হচ্ছে যদি ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকার বাস ট্রাক মানে যেগুলো পণ্য নিয়ে আসে আর কি, সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সংকট এমনি তৈরি হয়ে যাবে, বুঝতেছেন না? তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা দ্রুত সমাধান করুন, অনেক কয়েকদিন ধরেই চলছে, আপনাদের মাথা ব্যথা আমি দেখলাম না। তো ভালো থাকবেন দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। একটি সতর্ক বার্তা, আপনার এলাকায় বাস চলছে কি না এটা জেনে বাসা থেকে বের হবেন দূরের যাত্রা করার জন্য, নাহলে কিন্তু ভোগান্তির শিকার হতে পারেন। আর হ্যাঁ, ট্রেন চলাচল স্বাভাবিক আছে, থাকবে।